আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আমার বিয়ে শপিং দেখাবো। তো আজকে আমার বিয়ের দিন, তো বিয়ের দিনে কি পরবো সেগুলো আমি আগে থেকে একটু দেখিয়ে রাখছি। এটা জাস্ট একটা স্মৃতি হিসেবে ধরে রাখা। তো আমি কথা না বাড়াই, কারণ কথা বাড়ালে কিন্তু কথা বেড়ে যাবে আর ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। তারপরও মিনিমাম অল্প কিছুক্ষণ তো হবেই, সময় তো লাগবেই। তো এটা হচ্ছে আমার বিয়ের দুপাট্টা, কারণ লেহেঙ্গা যখন পরবো, আমার বিয়ে হচ্ছে লেহেঙ্গা, এটা হচ্ছে দুপাট্টাটা, এটা হচ্ছে দুপাট্টা। দুপাট্টাটা একটু গোল্ডেন ফরম্যাটের, কারণ এই টাইপে পাওয়া যায়। তো এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টা এইগুলো আসলে আমি মানে শখ করে কিনে রাখছিলাম, বিশেষ করে লেহেঙ্গাটা, তারপর দুপাট্টা, এগুলো শখ করে কিনে রাখছিলাম। কিন্তু হঠাৎ করে এত তাড়াতাড়ি, আমার ইচ্ছা ছিল যে যখন আমাদের 12 বছর হবে, মানে একসাথে থাকার 12 বছর হবে, তখন করব। তারপর হুট করে সিদ্ধান্ত, হুট করে সবকিছু হয়ে গেল। তো আমি এটা একটু দেখছি, মানে বিয়েটা যেরকম হুট করে হয়েছে, আমি আমার বিয়ের দিনের ঘটনা বলি। তো আমার যেদিন বিয়ে সেদিন আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে। একদিন মানে সকালবেলা আপনার ভাই আমাকে ফোন করে, আমাদের তো 2 বছর রিলেশনশিপ, তো আর এটা কিন্তু মানে আমার খালামণি আর হচ্ছে মানার বাবা একই অফিসে জব করতো। তো খালামণির সাথে একবার আমাদের বাসায় বেড়াতে আসে, ওভাবে আমাদের রিলেশনশিপটা হয়। তো প্রথমে গেস্ট হিসেবে যায়, পরে দেখা যায় যে কথাবার্তা হয়ে রিলেশনশিপটা হয়ে যায়। তো যাই হোক, মানে সবাই জিজ্ঞেস করবে কিভাবে রিলেশনশিপ, তাই একটু বলে দিলাম। তো সকালবেলা মানে আমাদের বিয়ের দিনে সকালবেলা বলি, সকালবেলা উঠে বলতেছে, তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমরা নাকি টাইম পাস করতেছো? তখন আমার SSC পরীক্ষার রেজাল্ট দিতে মাত্র 4 দিন বাকি। আমি বললাম যে কেন, পরে বলতেছে আমার কেন জানি মনে হইতেছে আমরা টাইম পাস করতেছি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আজকে আমরা বিয়ে করবো। ওকে ফাইন। তো মানে আমাদের দুই ফ্যামিলিতে তখন মানে আমাদের যে বিষয়টা নিয়ে আসলে ওইভাবে করে কেউই আগা ছিল না, তো কিছু করা ছিল না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আর অনেক 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 ভালোবাসি এই লোকটার, আমি জানি না এত ভালোবাসি কেন, মাঝে মধ্যে এত রাগ করে, মাঝে মধ্যে আমি অনেক রাগ করি, কিন্তু তারপরে ভালোবাসার কিন্তু এতটুকু কমতে হয় না কখনো। দুজন দুজনকে অনেক রেসপেক্ট করি, আর লোকটার ভিতরে এত মায়া আল্লাহ তাআলা দিয়ে দিছে, মানে আমি কি বলবো। লোকটা হাসলেও ভাল লাগে, লোকটা রাগ করলেও ভাল লাগে। তো যাই হোক, যখন সেই কথাটা বলে তখন আমি আর না করতে পারি না, তারপর ওনার সাথে চলে আসি। চলে আসার পরে যা হওয়ার তাই হয়, সিনেমাতে যেমন দেখেন রাগারাগি হয়, এটা হয় সেটা হয়, তো অনেক কিছু ফেস করেছি, হয়তো এখনো কিছু কিছু জিনিস ফেস করতে হয়। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ দিন শেষে যখন লোকটার চেহারা দেখি, মানে আমার ভালোবাসার মানুষটার চেহারা দেখি, বিশ্বাস করেন আমার সব কষ্ট ধুয়ে মুছে যায়। আমি সবাইকে ইন্সপায়ার করছি না, কারণ আগে কাকে ভালোবাসছেন, সে আপনাকে কতটা কেয়ার করে, সেটা কিন্তু খেয়াল করার বিষয়। কারণ আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে গিয়ে মানে রামশ্যাম যদি মধ্যে কাউকে একটাকে বিয়ে করে নিলেন, তাইলে হবে না। কাকে বিয়ে করছেন সেটা ভাবতে হবে, কারণ আপনার লাইফে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু কাকে আপনি বাছাই করবেন? একটা কথা বলি, আপনি তাকে ভালোবাসবেন বা তাকে বিয়ে করবেন যে আপনাকে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসবেন জোর করে তাকে বিয়ে করা যাবে না, যে আপনাকে আগলে রাখবে তাকে সবসময় বিয়ে করবেন। তো যাই হোক, মানার বাবা অনেক কেয়ারিং ছিল আগে থেকেই, এখন আলহামদুলিল্লাহ কেয়ারিং, আমাকে একদম পুরো বাচ্চাদের মতো পালে। তো মাঝে মধ্যে যখন আমাকে বড় ভাবে তখন অনেক রাগ হয় যে আমি তো বড় না, আমি তো এখনো বাচ্চাই আছি। বিশেষ করে মানহা হওয়ার পর এটা খুব ফেস করি যে আদরটা মনে হয় ভাগ হয়ে গেছে, মানে তখন দেখা যেত আমি ছোট বাবু, আমাকে লোকমা দিয়ে ভাত খাইয়ে দেওয়া থেকে শুরু করে চুল মুছে দেওয়া, চুল শুকিয়ে দেওয়া, এগুলো করতো। তো এখন যখন দেখি শুধু বাবুকে ভাত খাইয়ে দেয়, মানে আমি অসুস্থ না হলে করে দেয় না, তখন মাঝে মধ্যে বলি আল্লাহ আমার অসুস্থ বানায় দাও, তাহলে মানহার বাবার হাতে ভাত খাইতে পারবো, মানহার বাবা আমার চুল শুকাই দিবে। তো মানে এই জিনিসগুলো মানে খুব 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 টাচি, মানে আর আমার মান আমি মানুষ আমার মধ্যে ইমোশনটা অনেক বেশি। তো যাই হোক, এতদিন খুব আক্ষেপ ছিল যে কিছু হলেই মানে একটু রাগ করলে বলতাম যে হ্যাঁ বিয়ের মেহেন্দিটা তো পরা নসিব করো নাই, হ্যাঁ একটা লেহেঙ্গা তো পরায় আনো নাই, বা একটা শাড়ি তো বিয়ের শাড়ি তো নসিব হয় নাই, এগুলো বলতাম। তো যাই হোক, উনিও উনিও বলতো, উনিও পাল্টা বলতো যে আমিও তো পাগড়ি পরি না, আমিও তো শেরওয়ানি পরি না, আমিও তো তলোয়ার নেই, আমার কি খারাপ লাগে না? তো যাই হোক, আজকের পর থেকে আর বলা যাবে না যে শেরওয়ানি পরে নাই, পাগড়ি পরে নাই, লেহেঙ্গা পরে নাই, বিয়ের মেহেদি পরতে পারি না, এটা কথা বইলা লাভ নাই, কারণ মেহেদিটা আমার মারাত্মক পরিমাণে অ্যালার্জি, হাতটা তুলে গেলে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো বিয়ের দিন মানে বাবা মা ছেড়ে যে যারা স্বামীর সাথে চলে যাওয়া, সেই কান্নাকাটি তো আমি ওইবারও করি নাই, এবারও করবো না। তবে সত্যি কথা বলবো, আমার তখন মাত্র মানে SSC পরীক্ষা দিচ্ছি, কিন্তু ওই সময় যে মানে বাবা মা রেখে গেলে কি হবে, বা ওইখানে গেলে কি কি উত্তম মাধ্যম না কি হয় না কি, সেগুলো নিয়ে কোনো ই ছিল না ওই সময়। মানে এখন যেমন কলেজের পাটাটা বড়, ওই সময় কলেজের পাটাটা অতখানি ছিল, মানে
ছোটবেলা থেকে মনে কলিজার পাটাটা অনেক বড়, সাহস অনেক বেশি। তো যাই হোক, একটু লাভ স্টোরি বলেই দিলাম। অনেকে প্রশ্ন করবেন যে আপু, তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি বা আব্বা আম্মার সাথে কি পরে কি কোনো ঝামেলা হয়েছে? আসলে বিয়ের আগেই যা মানে যা ঝামেলা করার ঝামেলা হয়, বিয়ের পর আর ঝামেলা হয় না। আর এখনকার সময় বেশিরভাগ আমি যা দেখি, লাভ ম্যারেজ গুলাই মানে স্টে করে বেশি, অ্যারেঞ্জ ম্যারেজ গুলা দেখা যায় কদিন পরে কোনো না কোনো প্রবলেম হয়। তো যাই হোক, আমি জ্ঞান দিতে আসি না, আমি আমার বিয়ের জিনিসগুলো দেখাই। যেহেতু বিয়ে বিয়ে করছি, অনেকে বলবেন যে বুড়া বয়সে বিয়ে করার দরকার কি, 11 বছর তো চলেই গেছে সংসারে। তো লোকটার 13 বছর ধরে চিনি আর 11 বছর ধরে হচ্ছে আমাদের সংসার। তো এখন এতদিন পরে ওনার কাছে তো একটা ডিমান্ড থাকতে পারে। তবে আমার মনে হয় 90 কেজি, 90 কেজি প্লাস এই বডিটায় এই লেহেঙ্গাটা চাইতে মনে হয় 55 কেজি ওয়েট যখন ছিলাম তখন পড়লে ভালো লাগতো। তো যাই হোক, আল্লাহ সবাই সব মনের আশা পূরণ করে না হয়তো, বা আমারই হয়তো কোনো গাফলতি আছে, আল্লাহকে দোষ দিব না। আমি যদি একটু নিজের টেক কেয়ার করতাম তাহলে হয়তো আরো ভালো কিছু হতো, বা আমি আমার বডি ফিটনেসটা আরো সুন্দর হতো। তো যাই হোক, এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা। এখন তো পুরোটা খুলে দেখাবো না, এই পর্যন্ত দেখে শান্তি থাকেন, যখন পড়বো তখন দেখবেন। দেখছেন আমার ওই যে আমার বিয়ের রান্না বান্না হইতেছে, একটু পরে সব গেস্ট চলে আসবে, আমাকে শাওয়ার নিয়ে তারপরে পার্লারে যাইতে হবে, বাবুকে রেডি টেডি করতে হবে, গোসল করাতে হবে। এই যেটা হচ্ছে ওন্নাটা, পার্সটা দেখা, এটা হচ্ছে পার্স। এটা হচ্ছে, এটার ভিতরে আজকে লিখবো কবুল কবুল, আল্লাহর বান্দা নবীর উম্মত, তারপর হচ্ছে মোহাম্মদ বাকি বিল্লার সাথে মমতাজ হোসেন চৌধুরী কেয়ার, 5,01,000 দেন মোহরে, তারপর কি আল্লাহকে সাক্ষী রেখে বলেন কবুল কবুল। তো আমি ভাবছি যে কয়েক লাইন লিখব, তো ভাবতেছি এখন তো সময় কুলাইতে পারতেছি না, মনে হয় ব্ল্যাঙ্ক সই নিতে হবে, এরপরে নিজে নিজের মতো টার্ম কন্ডিশন বসিয়ে নিব। তো যাই হোক, আমি কখনো ওনার কাছে কোনো মানে বেদরকারি জিনিস কখনো ডিমান্ড করি না, আর যখন যেটা চাই সে জানে যে এটা নিশ্চয়ই কাজে, নাহলে আমার বউ চাইতো না। আর আমি সব সময় মানে সবকিছু খুব খরচ করে খরচ করে মানে খরচ মানে কি খুব হিসাব করে চলি, মানে কি করলে কি হবে খুব মেপে মেপে চলি। তো যাই হোক, তার মানে আমি কিপটা না, আপনারা জানেন আমি অনেক কেনাকাটা করি, বুঝাই যায় যে আমার হাত অনেক বড়। তো যাই হোক, এই যে আয়নার হাত অনেক লম্বা, আমার হাত অনেক বড় শপিং এর হাত। তো এটা হচ্ছে আমার খোপা, এটা একটু পরে খোপা খোপা এটা পড়বো এভাবে। তো এটা হচ্ছে খোপা, আর লুজ ফুলও আছে, লুজ ফুল গুলোও লাগানোর ব্যবস্থা হবে। তো আমি এই যে কালকে চূড়া কিনতে গেছিলাম, আপনাদেরকে বলি, বিয়েতে যে পরে এরকম বক্সে যে চুড়ি থাকে, বিশ্বাস করুন আমার খুব শখ ছিল যে আমার এই বিয়ের কয়দিন আমি দুই হাত ভরে এরকম দুই মুঠ, যদি 2,000 টাকা লাগে 2,500 টাকা লাগে তাও আমি চূড়া কিনবো। যাওয়ার পরে যখন চূড়ার বক্সটা দেখি, দেখি যে প্লাস্টিকের কতগুলো পাতলা পাতলা চুড়ি, দাম 2,500, মানে দুইটা বক্স নিতে 2,500 টাকা লাগলো। আমি বলছি ভাই থাকার দরকার নেই, আর আমার লেহেঙ্গাটার দাম অনেক জিজ্ঞাসা করতে পারেন, আমার লেহেঙ্গাটার দাম হচ্ছে 18,000 টাকা। তো আমি এটা একটু দেখাচ্ছি, আর আমার জুয়েলারি যেটা, জুয়েলারিটা হচ্ছে আমার জুয়েলারিটার দাম হচ্ছে 19,500, মানে বাবুর চুড়ি টুড়ি নিয়ে 21,500 টাকা। আমি সেটা দেখাচ্ছি, এই যে পরে চূড়ার ভূত মাথা থেকে ছুটে গেছে, পরে আমি বলছি না আমার, আমি এত বড় লোক না, আমার চূড়া পড়তে হবে না, কারণ চূড়ার যে দাম ওই দামের সাথে আর কিছু বললে তো আমি রূপার দুটা চুড়ি বানাইতে পারি, তো কি দোষ আমার? আর রূপার চুড়ি, রূপার বালা আমার আছে, আর গোল্ডের চুড়ি তো আল্লাহ রহমতে পড়ি, আল্লাহ নসিব করছে। তো যাই হোক, এই যে এই দুইটা বিয়ের একের দিন পরে পরে ঘুরবো, শুটিং এও যাবো এগুলা পরে, ঠিক আছে? তো যাই হোক, অনেকে বলছেন যে আপা আপনার এই বয়সে এগুলো করতে হবে কেন, বুড়া বয়সে ভীমরতি হয়েছে। আমার খুশি, আমার শখ, এটা একান্তই আমার, আমার শখটা কেউ এসে পূরণ করে দিয়ে যাবে না। যারা বলবে বুড়া বয়সে ভীমরতি, তারা এসে পূরণ করে দিবে না। আর আমি হাতে পারে যতই বড় হই না কেন, আমি কিন্তু এখনো বাচ্চাই আছি, ঠিক আছে? আমি এখনো বাবু। যাই হোক, এই যে আমার চুড়ি, এরপরে আমি আমার গয়নাটা দেখাই। এই যে এটা হচ্ছে গয়না, এটা হচ্ছে নেকলেসটা। আমার কাছে সবচেয়ে জোস যেটা লাগে, আমার কাছে সবচাইতে জোস যেটা লাগে সেটা হচ্ছে এই যে, আমার কাছে সবচেয়ে জোস যেটা লাগছে সেটা হচ্ছে এইটা। ইটস মেক মি বো বো ফিলিংস। এখন পার্লারে ওনারা কি বুতনি সাজায় দেয় সেটা এখন দেখার বিষয়। একবার মনে হইতেছে নিজেই সাজি, আবার মনে হইতেছে কি না পার্লারে গিয়ে সাজি, কারণ 10 বছরে মানে সারা জীবনে এরকম অনুষ্ঠান একটাই হয়, তো সেই ক্ষেত্রে রিস্ক নিব না।
আবার মন হইতেছে কি ওরা যে সাজায় দিবে এতে তো আমি ভালো সাজতে পারি, আর আমার কাছে তো সবকিছু অলরেডি আছে। তো যাই হোক, আমার ভিডিও শেষ করে আবার পার্লারে যে অর্নামেন্ট গুলা নিয়ে যাব সেগুলো আবার আমার গুছাইতে হবে, কারণ ওগুলো সব পার্লারের জিনিসগুলো আমি ইউজ করতে চাচ্ছি না। এই দুটো হচ্ছে আমার চুড়ি। আমি কিন্তু আমার জুয়েলারি কেনার যে ব্লগ, সে ব্লগটা অলরেডি রেডি করে রেখেছি, আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার নথটা, আমি কানে দুলো পরি না দেখছেন সকালবেলা, আর এখন গেস্ট চলে আসবে স্বর্ণের চুড়ি খুলে রাখবো, কারণ একটু পরপর এই চুড়ি পরবো ওই চুড়ি পরবো, দরকার নাই। এই হচ্ছে বিয়ে, আর সীতাহার আছে, সীতাহার এখন আর না দেখালাম, ওটা আপনারা বিয়ের যে অনুষ্ঠানটা সে অনুষ্ঠানের ব্লগটা দেখলে দেখতে পারবেন। আচ্ছা এটার প্রাইস, ও এই আমার বিয়ের যে এটা সেটার প্রাইসটা হচ্ছে, মানহার চুড়ি আছে একটা, টিকলি আছে একটা, ওটা সব হচ্ছে 21,500 টাকা। আচ্ছা আর আমি নিছি স্বর্ণমোহন থেকে, ওকে। তো আমার ডালাটা আমি একটু গুছাই নি, এরপরে কি কি আছে আমি ওগুলো একটু দেখাবো আপনাদেরকে। কারণ গুজগাছ করে না রাখলে এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না আমার কাছে। আমি বলছি কবুল না পড়লে কিন্তু হবে না, কবুল 103 বার পড়তে হবে। কালকে আবার আমাদের এই বিয়ে উপলক্ষে খাট কিনে নিয়ে আসছে মানহারা বুসেগুন কাঠের, খুব সুন্দর একটা খাট, এটা নাকি আমার বিয়ের গিফট। তো যাই হোক, এই যে এই হচ্ছে আমার বিয়ের ডালা, যদিও এখন একটু হিবিজিবি হয়ে আছে, কই চুড়ি কই কি লেহেঙ্গা ছাড়া তো আমি ডালায় কিছু দেখি না। এই যে এটা হচ্ছে আমার বিয়ের ডালা। তো যাই হোক, বিয়ের ডালা জ্বালা ডালা জ্বালা। তো এই যে কসমেটিকের ঝুড়িতে কি কি দিছে সেটা একটু দেখাই। একটা শ্যাম্পু দিছে, এটা হচ্ছে গ্রাজিয়া গ্রাজিয়া, এটা হচ্ছে মেড ইন কোরিয়া। তারপরে এটা একটা কন্ডিশনার দিয়েছে, তারপরে এটা কি, এটা হচ্ছে মেডিকেল ক্লিনজিং ওয়াটার, এটা দিছে। এগুলো সব আরকে থেকে অর্ডার করছে, কারণ দেখে যে আমি আরকে থেকে অর্ডার করি। এটা হচ্ছে স্পা বডি স্ক্রাব, এটাও দিছে। এই যে মেহেন্দি, মেহেন্দিটা ইয়েলো থেকে কিনছে। এটা হচ্ছে আশিক ভাইয়ের সব মেট্রো বেবি থেকে কিনছে, মানে রহমানিয়া বেবি স্টোর যেটা। এই যে শ্যাম্পু, প্যান্টিনটা এখন আমি ইউজ করি, প্যান্টিনটাও আনছে, এটাও মেট্রো বেবি থেকে আনছে। তো এই হচ্ছে আমার, এগুলো হচ্ছে কসমেটিকের ডালি, ওকে। তো ভিউয়ার্স আমি বিদায় নিচ্ছি, একটু গুছিয়ে নেই। তো ভিউয়ার্স, বিয়েটা অনেক সুন্দর একটা জিনিস, বিয়ে মানুষের লাইফকে অনেক চেঞ্জ করে দেয়। একটা মানুষের যদি কনফিডেন্সের অভাব থাকে, বিয়ে কিন্তু সেই কনফিডেন্সের ল্যাকিংসটা কিন্তু কমিয়ে দেয়, কারণ একটা মানুষ যখন একা থাকে তখন তার সাহস থাকে কম, কিন্তু পাশে যখন ভালোবাসার একজন মানুষ থাকে তাকে ইন্সপায়ার করার মতো, তখন কিন্তু জোর সাহস কিন্তু দ্বিগুণ হয়ে যায়। প্রত্যেকটা ছেলে মানুষের সফলতার পিছনে যেমন একজন মেয়ে মানুষ থাকে, আমার সফলতার পিছনে কিন্তু আমার মানহার বাবা। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই, দুই হাত তুলে দোয়া করি মানহার বাবা যেন এইভাবে আমার মাথার উপর ছায়া হয়ে থাকে, আর আমার মৃত্যুটা জানি মানহার বাবার কোলেই হয়। তো আমি সবসময় আল্লাহর কাছে এটাই চাই। তো আপনারা আমাদের এই আমাদের বিয়েতে আপনারা দোয়া করবেন। তো আমার দেওয়া কালকে দুষ্টামি করতেছে যে ভাবি সপ্তাহ আয়োজন করতেছে, এক কাজ করি ভাইয়ারা অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিই। পরে আমি বলছি যে তুই তোর চরকায় তেল দে, আমার বড়রা নিয়ে তোর চিন্তা করতে হবে না। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, এই রাত্রেবেলা যেহেতু সময় কম, কানা লুলা ল্যাংড়া একটা এনে তোর সাথে বিয়ে করে দিই। তো এইগুলা ভাবি দেওয়ার দুষ্টামি করছি কালকে সারা, মানে সারাদিনই, মানে অনেক মজাও গেছে, অনেক পরিশ্রমও গেছে। তো আজকে বেশি প্যারা নিব না, মানহা অলরেডি ঘুম থেকে উঠে গেছে, মানহাকে এখন নাস্তা খাওয়াবো। নাস্তা খাওয়ানোর পরে মানহাকে রেডি করে মানহা দাদার কাছে দিয়ে আমি আবার গা গোসল দিয়ে পার্লারে যাব, কারণ একটু পরেই সবাই আসা শুরু করবে। তো আমার এখন লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ক্যামেরাটা সেট আপ করবো, আর আমাদের যে হ্যালোজেন, হ্যালোজেনটা ই করে আমি জাস্ট যা আছে তাই, কারণ সেন্টারে এর চেয়ে বেশি ভালো হয় না, আমি যেভাবে ঘরটা সাজিয়েছি তার চাইতে বেশি ভালো হয় না। তো যাই হোক, আমার বিয়েতে মানহার বাবার আর আমার বিয়েতে আপনারা দোয়া করবেন। আর আমার মানহা কিন্তু অনেক লাকি, কারণ বাবা মার বিয়ের দাওয়াত কিন্তু সবাই খেতে পারে না, সবার মুখে মুখে শুনে রোস্ট অনেক মজা ছিল, পোলাও অনেক মজা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি বড়াতে থাকে, এখন পর্যন্ত জানি না, যদি বড়াতে থাকে তাহলে কিন্তু আমার মানহা আজকে বাবা মার বিয়ে খাবে। তো যাই হোক,
আপনারা কিন্তু আমাদের এই প্রোগ্রামটাকে পজিটিভলি নেবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।